নির্ধারিত লাখায় উপজেলা বিএনপির প্রস্তুতি সভা ছিল। আমরা মাগরিবের নামাজের সময় বিরতির জন্য আমরা নামাজ পড়তে গেলাম। নামাজ পড়েই যখন আমরা এই সভা স্থলে গেলে ঢুকলাম, আমরা ভালো করে চেয়ারে বসতে পারি নাই। লাখাই থানার ওসি তদন্ত, সাব ইন্সপেক্টর দেবাশিস এবং সাব ইন্সপেক্টর আব্বির নেতৃত্বে ওনারা দুইকেই অকথ্য ভাষায় গালাগালি। আমাদের দলীয় অফিসে আমাদের প্রস্তুতি সভা, এটা সরকার বিরোধী কোনো সভা ছিল না, বা আমরা কাউকে সমালোচনা করে কোনো কথা বললাম না। আমরা বুঝে ওঠার আগেই ওনারা প্রথম লাঠিচার্জ করলেন, অফিসের ভিতরে ওনারা গুলি শুরু করলেন। আমি নিজে সহ প্রায় শতাধিক মানুষ আমার সাথে যারা ছিলেন সবাই এখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং একটি গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র হিসাবে যদি আমরা নিজেদেরকে দাবি করি, তাহলে কিভাবে একটি দলের বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির একটি সভা চলা অবস্থায় পুলিশ দলীয় রুমে ঢুকে প্রথম লাঠিচার্জ পরে কিভাবে গুলি করতে পারে? আমরা এই ঘটনার সাথে যারা জড়িত অতি উৎসাহী পুলিশ কর্মকর্তারা, তাদের প্রতি আমাদের অনুরোধ, এই সমস্ত কর্মকাণ্ড থেকে ওনারা যেন নিবৃত্ত থাকেন এবং ওনাদেরকে যারা নিয়ন্ত্রণ করেন ওনাদের প্রতি অনুরোধ, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বড় ঘটনা করতে পারে। আজকে যারা আহত হয়েছেন আপনারা যদি দেখতে পারতেন, এক একজনের শরীর ঝাঁসরা হয়ে গিয়েছে পুলিশের ছোড়াগুলিতে। এই যারা হয়েছে আমরা হয়তো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দলের মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা আছি, হয়তো আমরা আইনের আশ্রয় নেব। এই ঘটনাটা যারা অন্যায় করেছেন আমরা আইনের কাছে একটা বিচার দিয়ে রাখি, সময়ের পরিবর্তন হলে এরও বিচার ইনশাল্লাহ হবে। আপনাদেরকে ধন্যবাদ।